হ্যালো বন্ধুরা নমস্কার একটা সপ্তাহ কেটে গেছে যথারীতি আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আমার গল্পের বাক্স নিয়ে কদিন আগে আমার এক বান্ধবী আমাকে একটি গল্প পাঠায় হোয়াটসঅ্যাপে আমি লেখক বা লেখিকার নামটি ঠিক জানি না কিন্তু গল্পটি পড়ে আমার বেশ লাগে তাই ভাবলাম আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলে ঠিক কেমনটা হয় ফোনের আওয়াজ ফোনটা পড়ছিল একজন পঁয়ত্রিশ বছর বয়সী মহিলা রিনি মুখার্জি অপরান্ত থেকে ভেসে উঠল হ্যালো রিনি বলে আচ্ছা ডক্টর বাগচির অ্যাপয়েন্টমেন্ট ছিল আমার সাথে তা আমি কোথায় যাবো আর ঠিক কটা অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম হয়েছে একটু বলতে বলুন না প্লিজ অপরান্ত থেকে বলে আমি ওনার বিয়েও বলছি আপনার নামটা একবার বলবেন রিনি বলে আমি রিনি মুখার্জি আমার ওনার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল হ্যাঁ আজ দুপুর দুটোয় চলে আসুন কফি হাউসে একটু থমকে যায় ঋণি কফি হাউসে ডক্টর বাগচি মানে সাইকোলজিস্ট ডক্টর বাগচি আমাকে দেখবেন হ্যাঁ আর কোনো তো লাভ নেই যা বলেছি সেটা নোট করে নিন আর ফার্স্ট ফ্লোরে উঠেই বা দিকের যে টেবিলটা আছে ওখানে বসে পড়বেন আর ভালো কথা হাতে একটু সময় নিয়ে আসবেন কারণ এক একজন পেশেন্টের জন্য এক এক রকম টাইম লাগে আর টাইমের উপর ডিপেন্ড করেই ওনার ফিজটা নির্ধারিত হয় রিনি বলে হ্যাঁ সে আমি জানি দ্যাটস নট এ প্রবলেম আই এম রিয়েলি ফিট আপ উইথ মাই লাইফ সো আই নিড দ্য সলিউশন সো ঠিক আছে বুঝতে পেরেছি হ্যাভ আ নাইস ডে সি ইউ অ্যাট দ্য রাইট প্লেস অ্যান্ড রাইট টাইম ওর অ্যাসিস্ট্যান্ট ফোনটা রেখে দেয় রিনি মনে হয় ভীষণ রুড রিনির ডিভোর্স হয়েছে প্রায় বছর চারেক হল সন্তানাদি নেই বয়স প্রায় ছত্রিশ সাঁত্রিশের মতন ডিভোর্সের খবরে বাবা আশাহত হয়ে মারা যান মা আর মেয়ের সংসার বিয়ের চার বছরে কোনো সন্তান ঋণীর ছিল না ঋণী একটি বড় মাল্টি ন্যাশনালে কাজ করে বেশ উচ্চপদে এবং মায়না করির কোনো অসুবিধা নেই লাইফে টাকা পয়সারও তেমন অভাব নেই কিন্তু সময়ের বড় অভাব বহুবার মা এবং অন্যান্য বন্ধু বান্ধবরা ওকে দ্বিতীয়বার বিয়ে বা একটা সেটেলমেন্টের কথা বলেছে কিন্তু ওর কাছে কোনো সময় হয়নি যে নিজের জন্য কোনো দ্বিতীয়বার কোনো পার্টনার বা কোনো বিশেষ বন্ধু খোঁজার প্রসেস শুরু করার জন্য সে যাই হোক কদিন ধরেই ঋণীর মনে হচ্ছে একটা অদ্ভুত ভয় ওকে পেয়ে বসছে সেটা কিসের ভয় তার সোর্সও বুঝতে পারে না মাঝরাতে ঘুম ভেঙে যায় প্রচণ্ড খামতে থাকে মনে হয় জীবন থেকে যেন কি হারিয়ে গেছে সেটা যেন আর ফেরত পাওয়া যাচ্ছে না একটা অদ্ভুত অকারণ ভয় শুধু তাই নয় ব্যাগে নিজের হ্যান্ড ব্যাগে পার্স ঢোকানোর পর মনে হচ্ছে পার্স ঢোকায়নি পার্সটা বোধহয় কোথাও হারিয়ে গেছে দরজায় তালা লাগানোর পর কিছু দূর চলে গিয়ে মনে হচ্ছে দরজায় তালাটা ঠিক মতো লাগানো হয়নি লাইট অফ করার পর মনে হচ্ছে লাইট অফ করেনি এরকম নানা কারণে প্রত্যেক দিনকার জীবনটা যেন বড় দুর্বিস্ময় হয়ে উঠেছিল আর পাড়া যাচ্ছিলো না সেই জন্য নিজেই একদিন ঠিক করলো একজন মনোরোগ বিশেষজ্ঞ দেখানো অত্যন্ত প্রয়োজন তাই এই অ্যাপয়েন্টমেন্ট সে যাই হোক দুপুর দুটো নাগাদ হালকা খাবার খেয়ে কারণ খেতে ইচ্ছে করছিল না মনে হচ্ছিল আগে ডক্টর দেখিয়ে আমার এই ব্যাপারটা সলভ করে নিই তারপরে যথারীতি খুব অল্প একটু খাবার খেয়ে মার পারমিশন নিয়ে ক্যাব বুক করে চলল কলেজ স্ট্রিটে কফি হাউসে গিয়ে ফার্স্ট ফ্লোরের বা দিকের টেবিলটা দেখলো ফাঁকাই আছে কফি হাউস রিনির খুব একটা প্রিয় জায়গা নয় কারণ বড্ড হট্টগোল আর রিনি এত হট্টগোল পছন্দ করে না তবে একটা জিনিস প্লাস পয়েন্ট ওর মনে হয় চারিপাশের লোকগুলো বেশ আনন্দে আছে বলে দেখলে মনে হয় সবাই বেশ নিজের জীবনে ব্যস্ত একটা অদ্ভুত অন্যরকম পরিবেশ সেটা ভাবতে ভাবতে গিয়ে বসলো তখনও দুটো বাজতে বেশ খানিকটা টাইম হাতে ছিল ঠিক অপোজিটের টেবিলে দেখলো একটি সমবয়সী ছেলে একটি মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করছে বেশ কিছুক্ষণ দু একটা ভিডিও চেক করলো সময় পেরিয়ে গেল ডাক্তার কিন্তু আসলেন না দুবার ফোনও করলো তখন প্রায় সোয়া দুটো বেজে গেছে কেউ ফোন তুললো না একটু বিরক্ত হচ্ছিল ভেতরে ভেতরে আজ অফিস থেকে পুরো ফুল ডে নেওয়া হয়েছে এইভাবে বসে কি সময় নষ্ট হবে আজকে এসব ভাবতে ভাবতে হঠাৎই সামনের সেই যুবকটি যিনি ওর বই ওখানেই বসেছিলেন কাছে এগিয়ে এসে বললেন এক্সকিউজ কি আপনি কি ডক্টর বাগচির জন্য অপেক্ষা করছেন খুব অবাক হলো রিনি হ্যাঁ কেন বলুন তো না মানে আমিও ওনার জন্যই ওয়েট করছি আমাকে এখানে আসতে বলেছিলেন অথচ ফোন করলাম কেউ রেসপন্স করছে না বুঝতে পারছি না রিনি বলল হ্যাঁ আমিও বুঝতে পারছি না রিনি বেসিক্যালি একটু ইন্ট্রোভার্ট ও কিন্তু ফট করে স্ট্রেঞ্জার্সের সঙ্গে কথা বলতে পারে না কিন্তু এখন কিছু করার নেই আর ছেলেটি ওনার মতন জাস্ট ইন আ সেম বোট সেই জন্য রিনি ওর কথার উত্তর দিল ছেলেটি বললো আমি এখানে বসতে পারি প্রথমটা একটুখানির জন্য থমকে গেছিল রিনি গায়ে পড়া তো তারপর বলল হ্যাঁ বসুন কোনো ব্যাপার না হতো ওখানে বসলেন বসে বললেন তা আজকে আপনার কি প্ল্যান ঋণি একটু জমা হলো প্ল্যান মানে প্ল্যান বলতে সেরকম কিছু না ফুল ডে ছুটি নিয়েছি আর এখানে কতটা সময় লাগবে তা তো বুঝতে পারছিলাম না তখন আলোচনাটা একটু একটু করে এগোলো কে কী করে কে কোন পজিশনে কাজ করে এইসব নিয়ে আলোচনা হতে হতো হঠাৎই ভদ্রলোক বলেন তা আপনার যখন আজকে কোনো প্ল্যান সেরকম নেই আপনি তো বললেন উত্তর কলকাতা আপনি সেরকম দেখেননি তো চলুন আপনাকে আজকে আমি উত্তর কলকাতার সঙ্গে পরিচয় করাই মানে এই ধরুন কলকাতার একটা পোর্শান একসঙ্গে ঘুরে বেড়াই কী বলেন ঋণী থমকে বলল মানে কি বলছেন না এই ধরুন কাছেই পুটিরাম সেখানে গিয়ে যদি ওখানকার স্পেশাল কোনো ডিশ এই ডিসেম্বর মাসে কলকাতায় একটু বাইরে খেতে বেশ ভালোই লাগে কী বলুন তারপর ওখান থেকে আমরা চলে যাব ময়দান ডিসেম্বরে ময়দান কিন্তু ম্যাডাম ভীষণ মায়াবী বেশ লাগে একটু কুয়াশা জড়ানো একটু একটু কেমন কেমন যেন মন কেমন করা তারপর সেখান থেকে চলে যাব প্রিন্সেপ ঘাট তারপর সেখান থেকে না হয় একটি নৌকবিহরের আনন্দ শুনে একটু থমকে বেশ ভালো লাগায় ভরে উঠল ঋণী তখন আর ইচ্ছে করলো না ভাবতে যে এই মানুষটা স্ট্রেঞ্জার এমনকি এখনও নামও জিজ্ঞেস করা হয়নি একটু হেসে বললো তা বন্ধ নয় যেতে পারি তারপরে মনে হলো আরে নামই তো জিজ্ঞেস করিনি আচ্ছা আপনার নামটা তো বলেননি একটু হেসে ছেলেটি বলল। শুভম লোক পেয়ার পেয়ারসি শুভ বলতে হয় কি আমাকে শাহরুখ খানের মতন লাগছে খুব জোরে হেসে উঠল ঋণী বলল না 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 সেরম কিছু নয় হ্যাঁ চলুন তাহলে বেরিয়ে পড়া যাক দুজনে বেরিয়ে একসঙ্গে একটি ক্যাব বুক করে পৌঁছে গেল পুঁটিরামে পুঁটিরামের বিখ্যাত রাবড়ি আর কড়াইশুঁটির কচুরি আর আলুর দম দিয়ে খাওয়াটা কিন্তু বেশ জমল কারণ চিনচিনে খিদেটা বাড়ছিল অন্তরা যখন ওখানে বসতে বসতে কারণ বাড়ি থেকে সেরমভাবে খেয়ে আসা হয়নি সেখান থেকে খেয়ে শীতের আমেজ জড়িয়ে ওরা পৌঁছে গেল সেই ময়দানে ওই চেনা ময়দান কিন্তু ভারী অচেনা আর স্বপ্নময় লাগছিল একটু একটু করে গাঢ় কুয়াশা তার চাদর ছড়িয়ে দিচ্ছিল চারিদিকে সবুজ বিভিন্ন লোকেদের ওখানে টুকি টাকি ভিড় একটু ঝালমুড়ি একটু ফুচকা এই চললো কিছুক্ষণ তারপর ওখান থেকে পৌঁছে গেল প্রিন্সেপ ঘাট সেখানে যেন এক অন্য মায়ালোক আকাশের রং যেন বদলে গেছে কমলা আরো হলুদে মিশে একাকার সূর্য বলছে চলি কিন্তু তবু সে যায়নি কোথায় যেন দূরে সূর্যটা আলতো আদর নিয়ে দাঁড়িয়ে আছে দুজনে অনেকক্ষণ দাঁড়িয়ে সে রূপ দেখলো তারপর হঠাৎই শুভম বলে উঠল আরে ম্যাডাম চলুন না আমরা প্র্যাঙ্ক করি একটু অন্যভাবে প্র্যাঙ্ক আরে ভিডিও দেখেনি প্র্যাঙ্কে আরে সে তো দেখেছি মানে এখানে কি কীভাবে থমকে গেল শুভম বলে চলুন না আমি একটু দূরে গিয়ে কিছু একটা দেখে টপকে যাওয়ার মতো ভান করব যাতে কিছু আমি দেখেছি যেটা মারানো যায় না আপনি পেছন পেছনে আসবেন আপনিও তাই করবেন তারপর দেখবো এই ব্যস্ত রোডটায় এই গঙ্গার ধারে অন্য কে আমাদের ফলো করছে বা কীভাবে কী করছে তাদের বিহেভিয়র দেখব কি বলেন ভীষণ হেসে হাসি পেলো ঋণির বলো সত্যি আপনি পারেনও ঠিক আছে চলুন করি যথারীতি শুভম কিছুটা হেঁটে যাওয়ার পরে পাটাকে টপকে খানিকটা টপকে পাটাকে উলটিয়ে একটু জাম্প মতন করলো মানে অ্যাজ ইফ কিছু জিনিস ছিল যেটা পা দিয়ে পা দেওয়া যায় না বা মারানো যায় না সেটা দেখে ঋণীও তাই করলো আর ওরা অবাক হয়ে দেখলো পিছনে একটি ছেলে ক্যামেরা নিয়ে ওখানকার কোনো ক্যামেরাম্যান ওখান দিয়ে হেঁটে আসছিল ওদের ওটা করতে দেখে ও সেটা করলো ওরা দুজনে পুরো হাসিতে ফেটে পড়লো দুজনেই পেট ব্যথা হয়ে গেল হাসতে হাসতে দ্যাটস হিউম্যান বিহার রাইট বলে শুভম চোখের দিকে তাকালো ঋণী কিছুটা হাসলো তারপর ওরা একটা নৌকো করে কিছুক্ষণ সেই মায়াবি বিকেলে গঙ্গার বুকে চলে বেড়ালো সেখানে গঙ্গায় হাওয়ার মিষ্টি হাওয়া খেতে খেতে ঋণীর মধ্যে একটা অদ্ভুত ভাব জাগল ঋণীর মনে হলো সে তো এমনটাই ছিল কলেজ লাইফে বন্ধুদের সঙ্গে হুড়ো হুড়ি এদিকে ওদিকে যাওয়া যেখানে যখন যা ইচ্ছে হতো এত কাউকে জবাবদিহি করতে হতো না কত বছর পর এমন একটা দিন মনের মধ্যে বেশ আনন্দ আনন্দ হতে লাগলো খুব ভালো লাগছিল সেই ভালো লাগাটাকে উপভোগ করতে করতে কখন যে নৌকা বিহারটা সেই হয়ে গেল কেই জানে দেখলো ঘড়ির দিকে তাকিয়ে বেশ বিকেল নেমে এসে প্রায় অন্ধকার নামছে শুভম বলো যাক আজকের দিনটা তো কেটে গেল ম্যাডাম এবার চলুন যে যার বাড়ির পথে চলে যাই তখন ঋণি বলল আপনার ফোন নাম্বারটা সেটা দেওয়া যায় তো নাকি আরে অফকোর্স চলুন আমরা ফোন নাম্বার এক্সচেঞ্জ করি দুজনে ফোন নাম্বার এক্সচেঞ্জ করলো তারপর যে যার রাস্তায় বেরিয়ে গেল গাড়িতে বসে রিনি বেশ একটা ভালো লাগার আমেজ ভেতরে ভেতরে চলছিল কারণ ও সত্যি ভাবিনি আজকে দিনটা এমন কাটবে তারপর হঠাৎই মনে হলো ফোনের থেকে সে অনেকক্ষণ দূরে ফোনটা বার করে দেখতে দেখতে দেখলো হোয়াটসঅ্যাপে সে মিস্টার মানে ডক্টর বাগথির অ্যাসিস্ট্যান্টের একটি মেসেজ এসছে আপনার ফিসটা নিম্নলিখিত অ্যাকাউন্ট নম্বরে ট্রান্সফার করে দেবেন ফিজ অ্যামাউন্ট হচ্ছে এত দেখে হঠাৎ করে মাথায় রক্ত চলে গেল ঋণি মনে হলো তক্ষণি ফোন করে ওকে বলে কিছু একটা বলে তথারিতি ফোন লাগিয়েও দিল ডক্টর বাচ্চা অ্যাসিস্ট্যান্ট ফোন ধরলেন হ্যাঁ বলুন ম্যাডাম না মানে আমি একটা কথা জানতে চাইছি ডোন্ট ইউ থিঙ্ক ইটস ভেরি রুড অ্যান্ড অ্যাগ্রেসিভ উনি আসলেন না আমায় দেখলেন না আমার কোনো ট্রিটমেন্ট হলো না অথচ আপনি আমাকে তার ফিস দিতে বলছেন ওয়ার ইউ থিঙ্ক অফ ইউর সেলফ ভদ্রলোক একটু থেমে বললেন আপনি কারোর সঙ্গে আপনার দেখা হয়নি ওখানে মানে হ্যাঁ মিস্টার শুভম বলে যাকে আপনি দেখেছেন উনি ডক্টর বাগচি হোয়াট আর কিছু বললেন না রাখছি ম্যাডাম ফোনটা খুব অবাক হয়ে একটা অদ্ভুত অনুভূতির সঙ্গে ফোনটা নামিয়ে রাখল রিনি ওর দেওয়া নাম্বারটাতে চেক করতে দেখলো প্রোফাইলের তলায় ছোটো ছোট করে শুভমের নিচে লেখা রয়েছে ডক্টর বাগচি সেটাও লক্ষ্য করেন কিন্তু একটা কথা ওর মনে হলো যে সত্যি তো আজকের দিনটা খুব ভালো কাটালো কিছু বুঝলেন আসলে কি জানে আমরা যখন নিজেদের থেকে ডিসকানেক্ট হয়ে যাই নিজেদের রুটটা ভুলে যাই আমাদের একটার পর একটা কাজ আমরা দায়িত্বগুলোকে শুধু সামলানোকে জীবন বলি আর আমাদের সোল যেটা সেটা অতৃপ্ত থেকে যায় আমাদের আত্মা যেটা চায় সেটা না করি তাহলে কিন্তু আমরা অনেকেই মানসিকভাবে ঠিকই ঋণের মতোই অসুস্থ হয়ে পড়তে পারি তাই বন্ধুরা বলি কি রিনির মতন আপনারাও অসুস্থ হবেন না অসুস্থ হবার আগেই নিজের মনকে ভালো রাখার জন্য যা কিছু করতে ইচ্ছে করে জীবন একটাই সেটাকে বাঁচার চেষ্টা করুন কাজ সমাজ দায়িত্ব এগুলো তো থাকবেই এগুলো পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ তাই বলে কি নিজের মি টাইম মনের আনন্দের জন্য কিছু করবেন না সেটা ভাবুন তো কেমন লাগলো আজকের এই গল্পটি জানাতে ভুলবেন না আর ঋণির খবর ঋণি কিন্তু তারপরে অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিল কারণ ও বুঝতে শিখেছিল যে নিজের সঙ্গে কানেকশন হারিয়ে গেলে সব রকম অসুখ তৈরি হয় তা ফিজিক্যাল হোক বা মেন্টাল তাই নিজের সঙ্গে কানেকশান কখনো হারাবেন না নিজেকে ভালোবাসুন নিজের সঙ্গে সময় কাটান আর ঠিক কী চান আপনি সেটা পুরোপুরি রূপে অনুভব করুন আর সেটা মতন জীবনটাকে চালান আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন অ্যান্ড গেট কানেক্টেড উইথ ইয়ার সেলফ আই Okay.